নমস্কাৰ আপুনি চাই আছে লাইভ আৱাৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী লেবাননত ওয়াকিটকি বিস্ফোৰণত নিহতৰ সংখ্যা 32 জনলৈ বৃদ্ধি ওয়াকিটকি বিস্ফোৰণত আহত হৈছে 3250 জন ওয়াকিটকি বিস্ফোৰণত আহত হৈছে হিজবুল্লাহৰ কেইবাজনো কেডাৰ মঙলবাৰে পেজাৰ বিস্ফোৰণত নিহত হিজবুল্লাহৰ কেডাৰৰ শেষকৃত্যৰ বাবে উলিওৱা সমদলৰ সময়তে বিস্ফোৰিত হয় ওয়াকিটকি ধাৰাবাহিক পেজাৰ তথা ওয়াকিটকি বিস্ফোৰণক লৈ আতংকিত হৈ পৰিছে লেবাননবাসী ইপিনে লেবাননৰ ধাৰাবাহিক পেজাৰ বিস্ফোৰণ সন্দৰ্ভত কাইলৈ অনুষ্ঠিত হ'ব ৰাষ্ট্ৰসংঘৰ নিৰাপত্তা পৰিষদৰ বৈঠক উল্লেখযোগ্য যে লেবাননত ধাৰাবাহিক পেজাৰ বিস্ফোৰণ বারোজনের মৃত্যু হওয়ার বিপরীতে আহত হয়েছিল প্রায় 3000 লোক কিন্তু এই পর্যন্ত মৃতকর সংখ্যা 32 জনলে বৃদ্ধি পাইছে ওয়াকিটকি বিস্ফোরণত আহতর সংখ্যা প্রায় 3250 জন শিবসাগরের কুঁয়ারপুরের কারিগাঁওত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পিতৃয়ে দাড়ি ঘপিয়াই হত্যা করিলে পুত্রক রমেন বরুয়া নামৰ লোকজনে নিজ পুত্র দীপু বরুয়াক হত্যা করে প্রতিদিনেই সুরাপান করে পুত্র দীপু বরুয়াই অশান্তির সৃষ্টি করে আহিছিল বুধবারে নিশা শুয়া পাতিতে দাড়ি ঘপিয়াই হত্যা করে পুত্রক আরক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হত্যাকারী পিতৃ রমেন বরুয়াক আপুনি কি হয় মোৰ বাপেক আপুনি হয় দেউতাক দেউতাক আপুনি কিয় কিয় হত্যা কৰিলে আপুনি কিয় মাৰিলে তাক মানে হি অত্যাচাৰ কৰে কি কৰিলে অত্যাচাৰ কৰে অত্যাচাৰ কৰিলে আপুনি কিয় মাৰিলে তাক মানে হি অত্যাচাৰ কৰে কি কৰিলে অত্যাচাৰ কৰে অত্যাচাৰ কৰিলে ঘটনাটো আমি শুনামতে দেউতাকে 4:30 বজাত পুতেকক কাটিলে বুলি কৈছে অন্য আমি একো নাজানো মাৰ্ডাৰ এটা হৈছে তদন্ত চলি আছে কি কাৰণে কৈছে নেকি নাই এটা তদন্ত চলি আছে ক'ব পৰা এতিয়া একো নাই কিহে ঘপিয়াই মাৰিছে ডাইৰেক্ট ঘপিছে ডাইৰেক্ট ঘপিছে সেয়াছিল স্থানীয় লোকৰ ভাষ্য হাতী উদ্ধাৰ এইগৰাকী ব্যক্তিয়ে নিজৰ পুত্ৰক হত্যা কৰিলে কাৰণ হৈছে খুৰা খুৰাৰ বাবে প্রায় ঘরত অশান্তির সৃষ্টি করে আহে পিতৃ মাতৃর উপর অত্যাচার চলাই আহে পিতৃ মাতৃক নির্যাতন চলাই আহিছে আর অবশেষত অতিষ্ঠ হয়ে পিতৃয়ে আইন হাতত তুলি লৈ নিজ পুত্রক হত্যা করে এই ঘটনা কেন্দ্র করে কুঁয়ারপুরত তীব্র চাঞ্চল্যই বিরাজ করেছে ইতিমধ্যে হাতী উদ্ধার পিতৃ রমেন বরুয়াক গ্রেপ্তার করেছে পুত্র হত্যাকারী পিতৃক আরক্ষীয়ে বর্তমান গ্রেপ্তার করেছে সমগ্র অঞ্চলটোত এই মুহূর্তলৈকে উত্তেজনা তথা চাঞ্চল্য অব্যাহত আছে সুরার বাবে এটা পরিয়াললৈ যেন কাল অমানিশা নামি আহিল ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয় মৃতদেহ উদ্ধার করেছে মনোনত্তর পরীক্ষার ব্যবস্থা করেছে আর তার লগতে পিতৃক ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর প্রতিবেদন আগবাইছো ঘৰখনত আছোঁ ইয়াতে ৰমেন বৰুৱা নামৰ হাতী উদ্ধাৰ ব্যক্তিগৰাকীয়ে তেখেতৰ পুত্ৰ ৰমেন দীপু বৰুৱাৰ প্ৰাণ লৈছে তদন্তকাৰী আৰক্ষী বিষয়া আছে মই দেখুৱাইছোঁ তেওঁলোকৰ পৰা মই ভাষ্য ল'ম দাদা কি হ'ল কিয় ঘটনাটো নাই এনেকুৱা ডেড বুলি পাইছোঁ খোৱা পাতিতে মানে কোনে হত্যা কৰিলে স্বীকাৰ কৰিছে ইতিমধ্যে বাপেকে বুলি সন্দেহ কৰিছে বাপেকে কৰিছে স্বীকাৰ কৰিছে কি কিহেৰে হত্যা কৰিছে দেউতাকৰ ভাষ্যমতে আমাক যিটো কৈছে তেখেতে কৈছে যে আমি তেখেতৰ ধৈৰ্য সীমা পাৰ হৈ গৈছে তেওঁ অকণমান পানী খাই অত্যাচাৰ কৰে গতিকে তেওঁ আইন হাতত তুলি ল'লে বুলি আমাক কৈছে দীপু বৰুৱাক এতিয়া মানে হয় হয় দেউতাক দীপু বৰুৱা বয়স 32 বছৰ হয় ঘৰখনত মাক দেউতাক ককায়েক বৌয়েক আৰু অকণমানি কেঁচুৱাটো এতিয়া বৰ্তমান বৌয়েকহঁত ঘৰত নাই মাকৰ ঘৰত আছে বোকাজানৰ বৰমানথিত লোমহৰ্ষক হত্যাকাণ্ড অন্তঃসত্ত্বা পত্নীক স্বামীয়ে হত্যা কৰাৰ অভিযোগ বৰমানথিৰ ৰাতুল পানিকাৰ বিৰুদ্ধে পত্নী হত্যাৰ অভিযোগ উত্থাপন হৈছে দুপৰীয়ালৈকে দুৱাৰ বন্ধ হৈ আছিল দম্পতীৰ ঘৰৰ ঘৰৰ পৰা কোনো লোক ওলাই নহাত উপজে সন্দেহ পৰিয়ালৰ আন লোকে ঘৰৰ ভিতৰত প্ৰত্যক্ষ কৰে ৰক্তাক্ত মৃতদেহ সন্দেহ কৰা মতে মঙলবাৰে সংঘটিত হৈছিল এই হত্যাকাণ্ড কিয়নো মৃতদেহৰ পৰা ওলাইছিল দুৰ্গন্ধ হত্যাকাণ্ড সংঘটিত কৰি পলায়ন কৰিছিল অভিযুক্ত স্বামীয়ে অভিযুক্ত ৰাতুল পানিকাক ইতিমধ্যে আটক কৰিছে আৰক্ষীয়ে বোকাজানৰ নিজৰাপাৰৰ পৰা আটক কৰা হৈ অভিযুক্তক 5 মাহৰ অন্তঃসত্ত্বা আছিল নিহত মহিলাগৰাকী
আজি রাজ্যজুড়ি শুভারম্ভনি হব অরুণোদয় 3.0 আসনি। এইবার 32.7 লাখ নতুন হিতাধিকারী লাভ করব এই আসনির সুবিধা। আজি দিনের 11 বজাত লোকসেবা ভবনত এই আসনির শুভারম্ভনি করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্য বসবাস করে থাকা স্থানীয় বাসিন্দা সকলে এই আসনির সুবিধা লাভ করব। অরুণোদয় 3.0 আসনি সুবিধা লাভ করবলৈ বর্তমানের হিতাধিকারী সকলকে ধরে সকল যোগ্য মহিলায় নতুনক আবেদন করব লাগিব। রেশন কার্ড না থাকলে লাভ নক অরুণোদয়ের সুবিধা। কোনে কোনে এই আসনিত আবেদন করব পারিব কোনে কোনে আবেদন করব পারিব সেয়া আমি জানাম। আজি জানাইছো আমি এই মুহূর্তত দিনের 11 বজাত কিছু সময় পিছতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শুভারম্ভণি করব অরুণোদয় 3.0 আসনি। এইবার 32.7 লাখ নতুন হিতাধিকারী এই আসনির সুবিধা লাভ করব। লোকসেবা ভবনত আসনির শুভারম্ভণি করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। রাজ্য বসবাস করে থাকা স্থানীয় বাসিন্দা সকলে এই আসনির সুবিধা লাভ করব। অরুণোদয় 3.0 আসনি সুবিধা লাভ করবলৈ বর্তমানের হিতাধিকারী সকলকে ধরে সকল যোগ্য মহিলায় নতুনক আবেদন করব লাগিব। রেশন কার্ড না থাকলে নাপাব অরুণোদয়ের সুবিধা। 45 বছর ঊর্ধ্বর বিধবা, অবিবাহিতা, বিবাহ বিচ্ছেদিত আর অকলশরিয়া মহিলা এই আসনির দ্বারা লাভান্বিত হব পারিব। তৃতীয় লিঙ্গ আর দিব্যাঙ্গ আর সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধাশ্রমত থাকা মহিলা তথা বৃদ্ধা রুগিয়া মহিলায়ও এই আসনিত নতুনক আবেদন করব পারিব। মুঠ বার্ষিক উপার্জন 2 লাখ টাকাতক কম হওয়া পরিয়ালের মহিলায় অরুণোদয় 3.0 আসনিত আবেদন করব পারিব। সরকারের এই আসনির দ্বারা আশ্রয়হীন পরিয়ালের মহিলাও উপকৃত হব। পুনৰ জনাইছো কোনে কোনে এই আসনির বাবে আবেদন করব পারিব। 45 উর্ধ্বর বিধবা মহিলা, অবিবাহিতা, বিবাহ বিচ্ছেদিত আর অকলশরিয়া মহিলা এই আসনির দ্বারা লাভান্বিত হব পারিব। তৃতীয় লিঙ্গ আর দিব্যাঙ্গ আর সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধাশ্রমত থাকা মহিলা তথা বৃদ্ধা লগতে রুগিয়া মহিলায়ও এই আসনিত নতুনক আবেদন করব পারিব। মুঠ বার্ষিক উপার্জন 2 লাখ টাকাতক কম হওয়া পরিয়ালের মহিলায় অরুণোদয় 3.0 আসনিত আবেদন করব পারিব। সরকারের এই আসনির দ্বারা আশ্রয়হীন পরিয়ালের মহিলাও উপকৃত হব। লগতে কোনে আবেদন করব নোৱাৰিব প্রথমতে হৈছে সাংসদ, বিধায়ক, মুখ্য কার্যবাহী সদস্য, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য, প্রাক্তন কার্যবাহী পরিয়ালের সদস্য। পুনৰ জনাইছো প্রাক্তন কার্যবাহী সদস্যর পরিয়ালে এই আসনির বাবে আবেদন জানাব নোৱাৰিব। লগতে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠান, নগরিয়া স্থানীয় সংস্থা আর স্বায়ত্তশাসিত পরিষদ, ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত গ্রাম্য পরিষদ উন্নয়ন সমিতি চমুকৈ VCDCর বর্তমানের সদস্যর পরিয়াল, লগতে চিকিৎসক, অভিযন্তা, স্থাপত্যবিদ, চার্টার্ড একাউন্টেন্ট, ব্যাংক বিষয়া, উকিলর পরিয়াল, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কনিষ্ঠ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক আর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর পরিয়াল, ঠিকাভিত্তিক আর অস্থায়ী শিক্ষকসলক সামরি এই সময় শিক্ষকর পরিয়ালেও আবেদন করব নোৱাৰিব। অঙ্গনবাড়ী কর্মী, মধ্যাহ্নভোজন কর্মী, আশা কর্মী, আশা তত্ত্বাবধায়ক তথা গাঁও প্রধানকে সামরি যিকোনো সরকারি নিয়মীয়া কর্মচারী, ঠিকাভিত্তিক কর্মচারীর পরিয়াল, আয়কর পরিশোধ করা সরকারি ঠিকাদার আর যোগানিয়ার, রিয়েল ইস্টেট বিল্ডার, উদ্যোগপতি, ব্যবসায়ের অনুজ্ঞাপত্রপ্রাপ্ত ব্যক্তির পরিয়াল, আয়কর পরিশোধ করা ব্যবসায়ী, উদ্যোগী, দোকানী, ব্যাপারীর পরিয়াল, চারিচুকীয়া মটর বাহন থাকা পরিয়াল, অরুণোদয় প্লাস অথবা তেনে ধরনের আসনির অধীনত রাজ্য সরকারের পর অরুণোদয় 3.0 ধনরাশির সমপরিমাণ অথবা তাতক অধিক পরিমাণের ধন লাভ করা পরিয়াল, রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অধীনত অসমত খাদ্য সুরক্ষা বিধির দ্বারা নির্ধারিত আয়তক অধিক আয় থাকা পরিয়াল। মৈরাবাড়ীত নিশা চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। মৈরাবাড়ী বজারের পর 3 যুবকক অপহরণ করে দুর্বৃত্তর দলে আর তারপিছতে দাবি করে ধন। গরৈমারীর বজার করবলে অহা আজাহারুল ইসলাম, উমর ফারুক আর ইসরাফিল হকক অপহরণ করে ধন দাবি করে দুর্বৃত্তই। প্রথমে 3 যুবকর মুক্তির বিনিময়ে 3 লাখ টাকা দাবি করে অপহরণকারী। পরবর্তী সময়ত মাত্র 20,000 টাকা ফোন পে জড়িয়ে 3 যুবকর পরিয়ালের পর লো যুবক 3 জনক এড়ি দিয়ে অপহরণকারী।
অপহরণের ঘটনা আরক্ষীক জানালে তিনি যুবকক প্রাণে মরারও ভাবুকি প্রদান করে অপহরণকারী। পিছত তিনি যুবকে ঘরলে উভতি পরিয়াল লোকক সকল কথা অবগত করাত মৈরাবাড়ি বজারপরা অপহরণকারী চক্রতর সাইদুর রহমানক খেদি খেদি করায়ত্ত করে রাইজে। সাইদুরের স্বীকারোক্তির ভিত্তিত আন দুটা অভিযুক্ত রূপসন খান আর মুস্তাক ফাইজুর রহমানকও আটক করে রাইজে। পরবর্তী সময়ত রাইজে মৈরাবাড়ি আরক্ষীক গতাই দিয়ে তিনি অপহরণকারীক। তুমি 20,000 টাকা 20,000 টাকা কিয় নিছা? কার একাউন্টত দিছিলে? মুস্তাক, তুমি ধরেছিলা নাকি? কিডন্যাপ করেছিলা? মই করা নাই, হিয়াতো লগত। তুমি বলে ধমকি দিছা মই আগত মার্ডার করা মানুষ? মই এটো কোয়া নাই, মই এটো কেতিয়াও কোয়া নাই। আর দুজন মানুষ আছে, দুজন মানুষ ইয়াত আহা নাই। হি পাছক তো নমস করে আমাক কই আছে, হি দুটা মানুষ কে মার্ডার করেছে, এনেক ডোর দেখাইছে, ডোর দেখাই তারপর ই বজার যদি আহিলে মোক বাইক কইছো যে এই যে গই আছে তেনহলে বাইকের দিয়ে আমি ফলো করেছি, ফলো করে তাকে তোমালোকে ধরেছা। এটা কি আরক্ষীক সমজাই দিছা নাকি? আরক্ষীক সমজাই দিছে। প্রচণ্ড গরমে দহিছে সমগ্র রাজ্য। মহানগরীত আজির দিনট 39 ডিগ্রি বৃদ্ধি পাব তাপমাত্রা। কেবল মহানগরীতে নহয়, তিনিচুকিয়া, ডিব্রুগড়, যোরহাটত 37 ডিগ্রি, কাজিরঙাত 39 ডিগ্রি, নগাঁও 40 ডিগ্রি, বিশ্বনাথত 37 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাব। নলবারীত 41 ডিগ্রি, বরপেটাত 40 ডিগ্রি আর ধুবুরীত 39 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাব। এটা মিনি হিট ওয়েভত দহিছে সমগ্র রাজ্য। আগন্তুক 10-11 দিন রাজ্য প্রচণ্ড গরমে দহার সম্ভাবনা। অহা দেওবারে রাজ্য গরমে এই বছরের অভিলেখ রচনা করার সম্ভাবনা। 40 ডিগ্রি পর্যন্ত হব পারে তাপমান। অহা 4-5 দিন বরষুণ হওয়ারও সম্ভাবনা নাই। অন্তত 27-28 সেপ্টেম্বর বরষুণ অহার সম্ভাবনা কম। ভাদর মাহত গরমে দহার পিছত এইবার আহিনতো সূর্যদেবে দহিব রাজ্যবাসীক। বতরের অস্বাভাবিক পরিবর্তনের বাবে বরষুণ কম হওয়াত আহিব গ্রীষ্ম প্রবাহ। বতরের পরিবর্তনের প্রভাব পড়েছে ঋতুর পরিবেশতো। আহিন মাস সোমাল যদিও এতিয়ালৈ রাজ্যত শরতর আগমনের বিশেষ উমঘাম নাই। কিছু কিছু ঠাইত কহুয়া ফুলিছে, কিন্তু আহিনমহিয়া শেওয়ালিরে আমূলমূল হওয়া নাই অসমৰ গাঁওবুরর পদূলি। আহিনমহিয়া নিয়রত চোতালর দুবরি, বাটর কাষর বন তিতা নাই। প্রকৃতিয়ে এতিয়াও ভালদরে দিয়া নাই শরতর আগমনের বাতরি। শরতর দুয়ারদলিত থকার পাছতো রাজ্যত মৃদু শীতর পরশ পড়া নাই। বিপরীতে অক্টোবরের ওসরলৈ রাজ্যত প্রচণ্ড গরমের হে আশঙ্কা দেখা দিছে। বতর বিজ্ঞান এপ সমূহর পূর্বানুমান অনুসরি 27-28 সেপ্টেম্বর বরষুণের সম্ভাবনা কম। তার বিপরীতে তাপমান থাকিব 35 ডিগ্রির 40 ডিগ্রি পর্যন্ত, যার অনুভব হব 46-47 ডিগ্রি। এনে পরিস্থিতিত এটা মিনি হিট ওয়েভর সম্মুখীন হব পারে অসমবাসী। সেয়ে অনাগত দিনকেইটাত গরমের পর হাত সারি থাকিব পরাকৈ সকলো সতর্ক হয়ে থাকাটোই হব উত্তম। আমার সতীর্থ সাংবাদিক হীরকজ্যোতি মালাকারের সঙ্গে সংযুক্ত হয়েছো। হীরক, আহিন মাস সোমাল, এতিয়াও প্রচণ্ড গরমে দহিছে রাজ্যক, আর অহা দেওবারে অর্থাৎ 22 সেপ্টেম্বর গরমে অভিলেখ রচনা করিব। সেপ্টেম্বর এনেকুৱা এটা গরম? ঠিকই কৈছে জয়ন্ত, সেপ্টেম্বর এনেকুৱা এটা গরম হয়তো কোনো কেতিয়াও হোৱা নাছিল। আহিন মাহ সোমাল, কিন্তু আহিন মাহ সোমোৱাৰ পিছতেই এই উৎকট গরমের প্রকোপ বৃদ্ধি হওয়া দেখিলে পাওয়া গেছে। সাধারণত যে পূর্বে চাব যায় পূর্বত কিন্তু এনেকুৱা ধরনের হওয়া নাছিল, কিন্তু এইবারে এনেকুৱা ধরনের যেহেতু আহিন মাহত গরমের প্রকোপ বৃদ্ধি হওয়া দেখিলে পাওয়া গেছে। আগন্তক কেবাটো দিনত যেহেতু গরমের মাত্রা বৃদ্ধি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, আর তার প্রতি লক্ষ্য রাখি বতর বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে স্পষ্টকে প্রকাশ করেছে। আজি দিন চাব যায় যে এই মাত্র তাপমাত্রা আছে গুহাটির তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, আর ইয়ার পিছত যেহেতু সময় বাগৰি যোৱালৈকে 1-2 বজালৈকে গৰমৰ যি প্ৰকোপ, সেই প্ৰকোপ বৃদ্ধি হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু এই মুহূৰ্তত যিহেতু মই গণেশগুৰিত উপস্থিত আছোঁ, গণেশগুৰি যিসকল লোক আছে তেওঁলোকে অফিচ কাছাৰীলে ওলাই আহিছে, তেওঁলোকৰ পৰা আমি কিছু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম। দাদা, অলপ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। গৰম খুব পৰিছে নহয় জানো? হয়, বহুত গৰম এইবাৰ আহিন মাহতে ইমান গৰম। অলপ কৈ দিওঁ, আহিন মাহতে ইমান গৰম হৈছে, বহুত গৰম হৈছে।
দেখিছে সাধারণ রাইজ গরম গরমের পর হাত সারিবর বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। আর জয়ন্ত কব লাগবে যে কেবল গুহী মহানগরীতে নয় আন আন প্রান্তত এই গরমের প্রকোপ বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে। আজির দিন ডিব্রুগড়ে হোক বা তিনচুকিয়া হোক আদি করে বিভিন্ন যু স্থান আছে সেই স্থানসমূহতো গরমের মাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসলৈ বৃদ্ধি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আর বিশেষকৈ কব বিচারিম যে অফিস কাছারিলে যাওয়া সময় অফিস কাছারিলে যাওয়া সময়তে পুয়ার ভাগত যে সময় 5 বজাতে এই গরমের মাত্রা যে সময় পুয়ার ভাগত চাপ যায় 29 ডিগ্রি সেলসিয়াস আসলে তার পিছৰ ভাগত এই গরমের মাত্রা বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে। যখন সাধারণ রাইজ আছে সাধারণ লোক আছে আমি কথা পাতি বিচারিম। দাদা কোপা আহিলে কোপা আহিলে বিহার আছে বিহার আছে অভি হ্যাঁ অভি ডিপু সে তেল ডিপু সে তেল ডিপু সে বহুত গরমি পড় রহা আছে গরমি বহুত হ্যায় কাফি হ্যায় গরমি বহুত জ্যাদা হি গরমি হ্যায় সেপ্টেম্বর মহিনে মে ইতনা গরমি হর সাল নহি পড়তা হ্যায় না হর সাল নহি পড়তা হ্যায় ইতনা ইস বার জ্যাদা হি হো গিয়া হ্যায় জ্যাদা হি হো গিয়া হ্যাঁ হয় কৈছে যে সেপ্টেম্বর মাহত এবার গরমের প্রকোপ বৃদ্ধি হয়েছে। কোরপা আইছে কোরপা আহিলে খোজকাড়ি আইছে খোজকাড়ি আইছে কোরপা খোজকাড়ি আইলে এই গণেশগুড়ি গণেশগুড়ি গরম বহুত পড়ছে নহয় বহুত গরম পড়ছে সেপ্টেম্বর মাহ এনেকুৱা গরম নপরে না আগত পড়া নাছিল এবার ফার্স্ট পাইছে সেপ্টেম্বর আজি তো আর গরমের মাত্রা আর বৃদ্ধি হব বৃদ্ধি হলে উপায় নেই যদি চা হয় মে জুন জুলাই মাহত এনেকুৱা ধরনের উৎকট গরম দেখবলে পোৱা যায়। আৰু এই উৎকট গরমের পরিপ্রেক্ষিতত আনকি শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করবলগিয়া হয় আৰু সেপ্টেম্বর মাহত এতিয়া জুন জুলাইতকৈও অত্যধিক গরমে ধৰিছে রাজ্যবাসীক। স্বাভাবিকতে ছাত্র ছাত্রী সকলেও এইখিনি মুহূর্তত ভীষণ সমস্যার সম্মুখীন হৈছে। শিক্ষানুষ্ঠান সমূহত পরীক্ষাও চলি আছে বিভিন্ন শিক্ষানুষ্ঠানত নিশ্চয়কৈ জয়ন্ত চাব যে জুন জুলাই মাহত এনেকুৱা ধৰণৰ গৰম পৰে কিন্তু এইবাৰ ছেপ্টেম্বৰ মাহতে এনেকুৱা ধৰণৰ গৰম পৰিছে যিটো গৰমৰ প্ৰকোপ গৰমৰ মাত্ৰা বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বিশেষকৈ আমি জুন জুলাই মাহত যে চাব যে জুন জুলাই মাহত যি গৰমৰ মাত্ৰা বৃদ্ধি হোৱাৰ ফলত বিদ্যালয়সমূহৰ যিবোৰ আচলতে বিদ্যালয় আছিলে গুৱাহাটী মহানগৰীয়ে আদি কৰি আন আন বিভিন্ন যি বিদ্যালয় আছে বিভিন্ন স্থানৰ বিদ্যালয় সেই বিদ্যালয়সমূহত 3 বাৰকৈ পানী খোৱাৰ বাবেই ছুটি দিয়া হৈছিল। লগতে সময়সীমা স্কুল বিদ্যালয় যিহেতু আৰম্ভ হোৱা সময়সীমা 7 বজালৈ হ্ৰাস কৰা হৈছিলে। আৰু কালি পিছত যদি চাব যায় বুধবার দিন যেভাবে গরম পড়ছিল আর বৃহস্পতিবার আজির দিন যে গরম পড়ছে সেই গরমের পিছত কিন্তু স্কুলের যে অকল ছাত্র ছাত্রী অকল যথেষ্ট অসুবিধার সম্মুখীন হব। আর এই ক্ষেত্রে যেহেতু বিদ্যালয় রাজ্য সকলের শিক্ষা বিভাগ আছে শিক্ষা বিভাগে হয়তো কিনা জাননী জারি করার সম্ভাবনা আছে কারণ গরমের প্রকোপ যদি চাব যায় জুন জুলাই মাহত যদি পড়ে তেদরে পড়া এইবার কিন্তু দেখবলে পাওয়া গেছে। সেইভাবে হয়তো কিছু সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে যদি গরমের প্রকোপ যেহেতু আপনি উল্লেখ করেছে যে 10টা দিনলৈকে গরমের প্রকোপ এনেদরে বৃদ্ধি হয়ে থাকবে বলে কৈছে। আর লগতে বতর বিজ্ঞান কেন্দ্র এই মুহূর্তে স্পষ্টকে সেই কথা প্রকাশ করেছে তার প্রতি লক্ষ্য রাখি হয়তো বিদ্যালয় ফলের বা বিদ্যালয় যে কর্তৃপক্ষ আছে লগতে যে বিদ্যালয় পরিদর্শক আছে সেই পরিদর্শকের ফলের হয়তো কিনা ব্যবস্থা লওয়ার সম্ভাবনা আছে। হয়তো পানি খোৱাৰ বাবে 3 বাৰকৈ যদি আগতে ছুটি দিছিলে হয়তো এবারও ছুটি দিয়ার সম্ভাবনা আছে। হয়তো বিদ্যালয় যে সময়সীমা সেই সময়সীমা পূর্বে 9 বজাৰ পৰা পরিবর্তে 7 বজালৈ করার সম্ভাবনা আছে কিন্তু ইয়ার এতিয়ালৈকে কিমান দূর সিদ্ধান্ত লয় সেয়া আসলে যেহেতু 10-11 দিনলৈ বরষুণ অহার সম্ভাবনা নাই বলে পূর্বানুমান করা হয়েছে গতি তেস্থলত কি পদক্ষেপ গ্রহণ করে শিক্ষানুষ্ঠান সমূহের ক্ষেত্র শিক্ষা বিভাগে সেয়া লক্ষণীয় হব। ধন্যবাদ জানাইছো হীরক এই মুহূর্তে আপনার। এডিআরি প্রশ্নকাকত ফাদিলত তদন্ত অব্যাহত জোনাই আরক্ষীর 5 অভিযুক্তক নিজের জিম্মাত লৈ জোনাই আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। এডিআরি প্রশ্নকাকত ফাদিলরে জড়িত 3 জনক জেললৈ প্রেরণ। জোনাই ন্যায়িক সত্র দণ্ডাধীশের আদালতে প্রদান করে এই নির্দেশ। জেললৈ প্রেরণ কেন্দ্রত দায়িত্ব থকা বিষয়া বিমল মুশাহারিক। 2 পর্যবেক্ষক গোপাল তামুলি এলবার্ট দেউরীক জেললৈ প্রেরণ। বাকি 5 জনক সোধা পোছার বাবে রখা হয়েছে আরক্ষীর জিম্মাত। জোনাই আরক্ষীর জিম্মাত আছে ফটোগ্রাফার মঙ্গল সিং বসুমতারী। আরক্ষীর জিম্মাত পরীক্ষা নিরীক্ষক মনোহর নার্জারী আর আমেশ ব্রহ্ম। আরক্ষীর জিম্মাত পরীক্ষা নিরীক্ষক আমেশ ব্রহ্ম দিলীপ দৈমারী। পরীক্ষার্থী ডিজেন বড়োকো রখা হয়েছে আরক্ষীর জিম্মাত। এডিআরি প্রশ্নকাকত ফাদিলত তদন্ত অব্যাহত জোনাই আরক্ষীর 5 অভিযুক্তক নিজের জিম্মাত লৈ জোনাই আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। এডিআরি প্রশ্নকাকত ফাদিলরে জড়িত 3 জনক জেললৈ প্রেরণ। জোনাই ন্যায়িক সত্র দণ্ডাধীশে প্রদান করে এই নির্দেশ। জেললৈ প্রেরণ করা হয় কেন্দ্রত দায়িত্ব থকা বিষয়া বিমল মুশাহারিক। 2 পর্যবেক্ষক গোপাল তামুলি আর এলবার্ট দেউরী। বাকি 5 জনক সোধা পোছার বাবে বর্তমান আরক্ষীর জিম্মাত রখা হয়েছে। জোনাই আরক্ষীর জিম্মাত আছে ফটোগ্রাফার মঙ্গল সিং বসুমতারী। আরক্ষীর জিম্মাত পরীক্ষা নিরীক্ষক মনোহর নার্জারী আমেশ ব্রহ্ম দিলীপ দৈমারী পরীক্ষার্থী ডিজেন বড়োকো রখা হয়েছে আরক্ষীর জিম্মাত।
কলিয়াবৰত পুনৰ বাঘৰ আতংক। বিগত কেইবা মাহ ধৰি ঢেকীয়াপতীয়া বাঘে আতংকৰ সৃষ্টি কৰি আহিছে কলিয়াবৰ অঞ্চলত। এইবাৰ কলিয়াবৰৰ নাম কামাখ্যা গাঁৱত বাঘৰ আতংক। নিশা গাঁওখনৰ এঘৰৰ পাছফালে বাঘ প্ৰত্যক্ষ কৰে স্থানীয় লোকে। বাঘ দেখাৰ পাছতে আতংকিত হৈ পৰে স্থানীয় লোকসকল। অৱশ্যে পাছত ফটকা ফুটোৱাৰ পিছতে অন্তৰ্ধান হয় বাঘটো। নিশা পশুধন চিকাৰ কৰাৰ লক্ষ্যৰে বাঘটোৱে বিচৰণ কৰাৰ সন্দেহ ৰাইজৰ। গাঁওখনৰ পাছফালৰ হাবিত ঢেকীয়াপতীয়া বাঘটোৱে অৱস্থান কৰি থকাৰ সন্দেহ কৰিছে ৰাইজে। বাঘৰ আতংক বিৰাজ কৰিছে সমগ্ৰ গাঁওখনতে। বন বিভাগক শীঘ্ৰেই বাঘটো আঁতৰাই পঠোৱাৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। লাইভ আৱৰত খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ।